তুজে সন্ধ্যা শুধু দুজনে আবার তুজে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার তুজে সন্ধ্যা শুধু দুজনে আবার তুজে সন্ধ্যা শুধু সাঁওতালি মেঘগুলো চলছে লাল লাল শাড়িগুলো উড়ছে তার সাথে মন মোর তুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে বয়ে গেল সন্ধ্যা ভেবে যাই কি জানি কি মুন্তা পাখিগুলো নিড়ে ফিরে চলছে গানে গানে কি যে কথা বলছে ভাবি শুধু এখানে থাকবো ফিরে যেতে মন আমি চাইছে ভাবি শুধু এখানে থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে গানের স্রষ্টা আপনার আমার সবার প্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী লাকি আখন্দ আজ আমাদের মাঝে নেই। গত 21 এপ্রিল তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা আন্তরিকভাবে শোকাহত।
ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন সিক্সের পুরো টিম তাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করছি। ফেরদোসারা ম্যাম, আজকের এই দিনে আমাদের সিজন সিক্সের সকল খুদে গানরাজ সহ যে গানটি আমরা গাইলাম, যাকে আমরা স্মরণ করছি, যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশে এক অনন্য নাম, অসাধারণ নাম লাকী আকান্ত। শুধুমাত্র শিল্পী তা নয়, তিনি সেই সাথে ছিলেন খুব ভালো কম্পোজার, সুরকার। মোট কথা, আমাদের জাতিকে যে কয়েকজন সারা বিশ্বে বাংলা জাতির, বাংলা গানের, সংস্কৃতির অঙ্গনকে আলোকিত করে গেছে, তাদের মধ্যে এক অনন্য নাম লাকী আকান্ত। তিনি আমাদের এই সংস্কৃতির অঙ্গনে একটি অনন্য মাইল ফলক রেখে গেছেন। বিশেষত সেই সময়ে পপ, আধুনিক গান, নজরুল, রবীন্দ্র, ফোক কোনো অঙ্গনেই বোধ করি আমরা বাঙালিরা পিছিয়ে ছিলাম না, কিন্তু আধুনিক গানের অঙ্গনটি এতখানি বিকশিত করে মানুষের হৃদয়কে জুড়িয়ে দিতে এক অসাধারণ নাম লাকী আকান্ত, যার মৃত্যুতে আমরা শোকাহতই শুধু নন, আমাদের এই অঙ্গনটি, বাংলা গানের অঙ্গনটি অসহায় হয়ে পড়েছে। কারণ এই ধরনের গুণী শিল্পী, গুণী সুরকার, গুণী কম্পোজার না থাকলে একটু হলেও আমাদের থমকে দাঁড়াতে হয়। তাকে আজকে হৃদয়ে ভরা ভালোবাসা নিয়ে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছি। ধন্যবাদ ম্যাম। টুটুল স্যার, আপনি যদি কিছু বলতেন। আমরা নতুন যারা শিল্পী, নতুন যারা কম্পোজার, নতুন যারা সুরকার, তাদের কথা বলছি, কারণ আমি তাদেরই একজন। আমরা যখন গান সুর করতে বসি, তখন মেলোডি গানের যদি কোনো সুর করতে বসি, তাহলে লাকী আকান্ত ভাইয়ের গানগুলো না আওড়াতে থাকি, যে কীভাবে ওখান থেকে মেলোডিগুলো আমার ভেতরে আসবে এবং আমরা তাকে অনুসরণ করি এবং তার আদলগুলোকে গ্রহণ করি, করে করে আমরা সুর বানাই। আমাদের এই অঙ্গনে আসলে লাকী ভাই অনেক দিন থাকা উচিত ছিল, আমরা তাকে অকালে হারিয়েছি। আমাদের মনে হয় যে এই মানুষটি আরও অনেক দিন থাকলে আমরা একজন অভিভাবক পেতাম, আমরা একজন আমাদের মেন্টর পেতাম। এই মানুষটিকে হারিয়ে আমরা সবাই খুব শোকাহত এবং সমস্ত মানুষ, সমস্ত দর্শক, সমস্ত সংস্কৃতি মনে মানুষের কাছে অনুরোধ থাকবে যে আপনারা লাকী আকান্ত ভাইয়ের জন্যে অনেক অনেক দোয়া করবেন, তিনি যেন যেখানেই থাকেন ভালো থাকেন, অনেক ভালো থাকেন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ সবাইকে ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন সিক্স এ, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সার্ড বাই ডিওন আমন্ড চকলেট বার। আজ ফলাফল পর্ব। আজ আমরা জানতে পারবো এই 14 জন প্রতিযোগী যারা কিনা এতদিন লড়াই করে এসেছে, তাদের মধ্য থেকে কোন 7 জন প্রতিযোগী চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে, অর্থাৎ কারা হচ্ছে ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন সিক্স এর টপ 7 ফাইনালিস্ট, আর কোন 7 জন প্রতিযোগী এবারের মতো বিদায় নিচ্ছে ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন সিক্স এর মঞ্চ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 14 জন প্রতিযোগী আজ একটু অন্য মনস্ক হয়ে আছে, তাদের চোখে মুখে আছে স্বপ্ন আর ভেতরে চলছে অনেক টেনশন। সে যাই হোক, রেজাল্ট তো কিছু একটা হবেই। তাদের টেনশন দূর করার জন্য এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য রেজাল্ট ঘোষণার মাঝে মাঝেই আমরা রেখেছি কিছু আয়োজন। হ্যাঁ প্রিয় দর্শক, 5ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন সিক্স এর গ্র্যান্ড ফিনালে, অর্থাৎ মহা উৎসব। আজ আমরা পেয়ে যাব আমাদের টপ 7 ফাইনালিস্টকে। এই টপ 7 ফাইনালিস্টের জন্য রয়েছে নানান ধরনের পুরস্কার। যে হবে ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন সিক্স এর চ্যাম্পিয়ন, তার জন্য রয়েছে চ্যানেলাই এবং ডিওনের সৌজন্যে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ, তার জন্য রয়েছে শরীফ কিচেন স্টারের সৌজন্যে নগদ 3 লক্ষ টাকা। আর যে হবে সেকেন্ড রানার আপ, তার জন্য রয়েছে চ্যানেলাই এবং ডিওনের সৌজন্যে নগদ 2 লক্ষ টাকা। সেই সাথে আরও অনেক অনেক পুরস্কার তো আছে। প্রিয় দর্শক, এবারে আমরা জানব ফলাফল। মঞ্চে ডেকে নিচ্ছি ঈশিকাকে।
কেমন আছো ঈশিকা? ভালো। টেনশন হচ্ছে? একটু একটু। কেন টেনশন হচ্ছে বলো তো? জানি না। জানো না? আচ্ছা চলো, তোমার টেনশন আমরা এখনই দূর করে দিব, তোমাকে রেজাল্ট বলে দিব। তুমি যাচ্ছ নাকি বাড়ি ফিরে যাচ্ছ? ওকে। প্রিয় দর্শক, ঈশিকা গত দুটি রাউন্ডে পরপর দুবার ডিয়ন ভয়েস অফ দ্য ডে হয়ে যাচ্ছে শরীফ কিচেন স্টার অফ দ্য মান্থ। ঈশিকা চলে যাচ্ছে সরাসরি গ্র্যান্ড ফিনালেতে, অর্থাৎ টপ 7 ফাইনালিস্টের মধ্যে ঈশিকা হচ্ছে একজন ফাইনালিস্ট। কংগ্রাচুলেশনস, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিপারেশন নাও গ্র্যান্ড ফিনালে, আর ইতিমধ্যে তুমি তোমার আসন গ্রহণ করো এই জায়গাতে। সিনথিয়া, তুমিও এমন এক মঞ্চ থেকে এসেছো, তুমিও আমাদের এই 14 জন প্রতিযোগীর স্ট্রাগলটা জানো, তারা এই মুহূর্তে কি ফিল করছে। সেই সাথে তুমি আমাদের এই 14 জন প্রতিযোগীকে ট্রেনিংও দিয়েছো, তাই তো? তুমি তাদের সাথে সুপরিচিত, তাদের জন্য আজকে, তাদের উদ্দেশ্যে, তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের টেনশন কমানোর জন্য কিছু যদি বলতে। ওদের এলিমিনেশন চিন্তা করে আমারই অনেক ভয় লাগছে, কারণ আমি একটা সময় এমন জায়গায় বসেছিলাম। তো আমি আসলে কি বলবো, আমি তোমাদেরকে ক্যাম্পের ট্রেনিংয়ে সবসময় ব্রিদিংটা শিখিয়েছিলাম, যে যখন খুব বেশি টেনশন হবে বা খুব বেশি মনে করবা যে আমি এখন টায়ার্ড, আমি পারছি না, তখন তোমরা ব্রিদিংটা প্র্যাকটিস করবা। তো ব্রিদিং তোমাদেরকে ইন্সপায়ারও করবে, তোমার মনকেও শক্ত করবে। তো আমি এখন জাজদের সামনে চাইছি তোমরা সেই ব্রিদিংটা প্র্যাকটিস করো আমার সাথে, এবং প্লিজ এটা এখন মন থেকে করো, যে থিঙ্ক করো যে ইয়াস, দিস ইজ নট এন্ড হিয়ার, দিস ইজ ডেফিনেটলি আ বিগিনিং। সো প্লিজ আমার সাথে করো, আমি জাস্ট, তোমার জোরে নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো, জোরে নিঃশ্বাস নাও, ধরে রাখো, মুখ দিয়ে আস্তে করে ছাড়ো, 5 থেকে 1 পর্যন্ত গুনবো আমি, খুব বেশি সময় নেই। এই 5 থেকে 1-এর মধ্যে যে আমি ব্যাক করবো, এখানেই নিজেকে বুঝিয়ে ফেলো যে হ্যাঁ আমি পারবো, আমি পারি, আমি এখানে থেমে থাকবো না, এটা নিজেকে বুঝাও। 5 নিঃশ্বাস, ব্রিদ আউট, 4 ব্রিদ ইন, 3 ব্রিদ আউট, 2 ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, 1 চোখ খুলো আস্তে আস্তে অ্যান্ড ফিল রিল্যাক্স, প্লিজ ডোন্ট টেন্স টু মাচ, ঠিক আছে? কোনো কান্নাকাটি না, কোনো অস্থিরতা না, সবাই খুব ঠান্ডাভাবে যেটা রেজাল্ট হোক সেটা মেনে নিয়ে সুন্দরভাবে সবাই বাসায় চলে যেয়ে ভুলে যেও না যে আমি আউট হয়ে গেলাম, আমি আর পারবো না, আমি আর কিছুই করতে পারবো না। বাসায় যেয়ে চিন্তা করো যে এখান থেকে কিভাবে আবার শুরু করা যায়, কিভাবে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, ওই প্ল্যানিংটা করবা, ঠিক আছে? আর রিল্যাক্স থাকবা। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন অ্যামন্ড চকলেট বার। চলছে ফলাফল পর্ব। ইতিমধ্যেই আপনারা জানেন আমরা পেয়ে গেছি প্রথম ফাইনালিস্টকে, যে চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। ঈশিকা হচ্ছে 7 জন ফাইনালিস্টের মধ্যে একজন। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি 4 জন প্রতিযোগীকে। মঞ্চে এবারে ডাকবো পুষ্পিতা, সৃজন, সাইফ,
এবং ঐশীকে। তোমরা চারজন মঞ্চে চলে এসো। এবারে আমরা জানবো এই চারজনের ফলাফল। এবারে ঘোষণা করতে যাচ্ছি টপ 7 ফাইনালিস্টের দ্বিতীয় প্রতিযোগীর নাম, যে যাচ্ছে ডিওন চকলেট চ্যানেলাই খুদে গান রাত সিজন 6 এর গ্র্যান্ড ফিনালেতে, যা অনুষ্ঠিত হবে আগামী 5ই মে। সে হচ্ছে ঐশী। ঐশী, কংগ্রাচুলেশন, তুমি হচ্ছে সেকেন্ড ফাইনালিস্ট। ঐশীর জন্য রয়েছে ডিওন চকলেটের সৌজন্যে একটি আকর্ষণীয় ক্রেস্ট। কংগ্রাচুলেশন ঐশী, তুমি চলে যাচ্ছ গ্র্যান্ড ফিনালেতে। এবং আমার পাশে যে তিনজন আছো, পুষ্পিতা, সাইফ এবং সৃজন, তোমরা অপেক্ষা করো, আমরা চলে যাও বাকিদের সাথে। আমি আজকে তোমাদেরকে ঠিক গান শোনাবো না, এটা আসলে একটা গল্প বলতে পারো। এবং তোমরা আসলে অনেক অনেক লাকি যে তোমরা এরকম বন্ধুসুলভ এরকম বিচারক পেয়েছো দুজন। এবং আমি হচ্ছে এরকম টিচার পাইনি, এই জন্য আমি অনেক স্কুল পালাতাম। এবং আসলেই আমার রোল ছিল হচ্ছে 36, তো আমার ক্লাসে আসলে যার এক রোল ছিল তাকে কেউ চিনে না, এখন আমাকে অনেকেই চিনে। রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার দিন, যেদিন ভর করেছিল মাথায় শয়তানের জিন, আমার জামার পকেটে রাখা গচ্ছিত 13, 10 টাকার র্যাম্বোর পোস্টার, 3 টাকার কোন আইসক্রিম। 5 মিনিট পরে ক্লাসে গিয়ে বললাম, স্যার মে আই কাম ইন? স্যার বলল, দেরি হলো কেন, দাঁড়িয়ে থাকো কান ধরে মিনিট 2-3। সেন্ট জোসেফ স্কুল বলেই কি এত রীতিনীতি আইন, আসলে তা নয় বন্ধু, এ যে রিস্কি ক্লাস 9, আসলে তা নয় বন্ধু, এ যে রিস্কি ক্লাস 9, আসলে তা নয় বন্ধু, এ যে রিস্কি ক্লাস 9। আমার ধর্ম বইটা বেচে সিনেমা দেখতে যাওয়ার দিন, প্রিয় ছিল রাজ্জাক কালঙ্গির, শাবানা বুবি তার অ্যাক্টিং, আমার ব্যাগের পকেটে রাখা দ্য ডোরস বিটলস কুইন, মাজায় খুরুচা কুনিয়ে বলতাম আমি স্কুল কিং, ক্লাসে পজিশন ছিল আমার মাত্র 36, পড়াশোনা ভালো লাগে না এটা খুবই বাজে জিনিস, আমায় বেশ স্নেহ করতেন মিস্টার এজি মল্লিক হেড টিচার, কারণ স্কুলের অ্যাসেম্বলিতে গাইতাম আমি জাতীয় সঙ্গী।
ক্লাস নাইন টেনে 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 যখন টেনে পৌঁছেছি, পড়াশোনার যে পাপে আমি পাগল হয়ে গেছি। এ টিচার ভালো না, ওই টিচার সাজেশন দেয় বেশি বেশি। চলো বন্ধু সবাই মিলে ওই টিচারের কাছে পড়ি, সাজেশনের জোরে টেনে টুনে বড়জোর ফার্স্ট ডিভিশন। তবু এর জানতে জানিয়েছে সবাই কংগ্রাচুলেশন, বলেছে এতটুকু পড়াশোনা রেজাল্ট বাবা অনেক ভালো। আমি বলি এমন ভালো তো চাই না কখনো, শুধু ফিরে পেতে চাই সেই ফেলে আসা দিন। ফিরে পেতে চাই 86, ফিরে পেতে চাই 89, ফিরে পেতে চাই রিস্কি 6, ফিরে পেতে চাই রিস্কি 9, ফিরে পেতে চাই রিস্কি 14, ফিরে পেতে চাই রিস্কি 9। চমৎকার একটি পারফরমেন্সের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য। আমি জানিয়ে রাখতে চাই তোমাদেরকে, মুন শুধু একজন কণ্ঠশিল্পী নন, তিনি চমৎকার একজন যন্ত্রশিল্পী, সুরকার, কম্পোজার। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার একটি গানের পর আবার সময় হলো রেজাল্ট জানার। এবার আমি মঞ্চে ডেকে নিব ঐক্য, অঙ্কন, দিয়া, স্বর্ণা এবং তিলোত্তমাকে। তোমরা মঞ্চে চলে এসো। এবার এই পাঁচজনের মধ্য থেকে আমি দুজনের নাম ঘোষণা করব যারা জয়েন করবে ঈশিকা এবং ঐশিকে, অর্থাৎ চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে, হয়ে যাবে টপ 7 ফাইনালিস্টের মধ্যে দুজন ফাইনালিস্ট। যে দুজনের নাম ঘোষণা করব তোমরা দুজন এক দৌড়ে সম্মানিত প্রধান দুই বিচারকের কাছ থেকে তোমাদের ক্রেস্ট নিয়ে চলে আসবে। তোমাদের জন্য থাকবে ডিওনের সৌজন্যে আকর্ষণীয় ক্রেস্ট। প্রথম নাম যে কিনা জয়েন করবে ঈশিকা এবং ঐশিকে গ্র্যান্ড ফিনালের জন্য, সে নামটি হলো অঙ্কন। অঙ্কন, কংগ্রাচুলেশনস, তুমি হচ্ছে টপ 7 ফাইনালিস্টের একজন। দৌড় দিয়ে বিচারকদের কাছ থেকে তোমার ক্রেস্টটা নিয়ে আসো। তোমার জন্য অপেক্ষা করছে ডিওন চকলেটের সৌজন্যে একটি আকর্ষণীয় ক্রেস্ট। ফাইনালিস্ট আমাদের টপ 7 ফাইনালিস্টের মধ্য থেকে যারা অলরেডি চলে গিয়েছে গ্র্যান্ড ফিনালেতে মূল প্রতিযোগিতায় লড়াই করার জন্য। এবারে পরবর্তী নাম, অর্থাৎ চতুর্থ নাম, আর সে হচ্ছে তিলোত্তমা।
নীলতম কংগ্রাচুলেশন, তুমি হচ্ছে ফোর্থ ফাইনালিস্ট যে চলে গেছে গ্র্যান্ড ফিনালেতে। তোর দিয়ে সম্মানিত বিচারকদের কাছে চলে যাও, তোমার জন্য অপেক্ষা করছে ডিওন চকলেটের সৌজন্যে আকর্ষণীয় ক্রেস্ট। আর বাকি তিনজন স্বর্ণা, দিয়া এবং ঐক্য, তোমরা বাকিদের সাথে আসন গ্রহণ করো। এখন আমরা দুইয়ের নামটা পড়ব। দুই একে দুই, দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়। অসাধারণ একটি পারফরমেন্স অন্তর, আমাদের চোর, স্ট্যাবলিশ চোর।
সেও একটি মঞ্চ থেকে আসা ম্যাঙ্গলি চ্যানেলাই সেরা নাচিয়ে সিজন থ্রির অন্তর। কিন্তু এটা কি অন্তর আসলে? চেন্নাই তো যাচ্ছে না। অন্তর থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রতিযোগীদের এত চমৎকার মজাদার একটি পারফরমেন্স উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো বাকি কোন তিনজন প্রতিযোগী জয়েন করবে অলরেডি টপ সেভেনে চলে যাওয়া চারজন ফাইনালিস্টকে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব আমাদের টপ সেভেন ফাইনালিস্ট, যারা চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে। আর জানবো কোন সাতজন প্রতিযোগী এবারের মতো দিওন চকলেট চ্যানেল আই খুদে গানরাজ সিজন সিক্সের মঞ্চ থেকে নিচ্ছে বিদায়। আমি আমাদের সম্মানিত প্রধান দুই বিচারককে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমার বাম পাশে বসে আছে টপ সেভেনে চলে যাওয়া চারজন ফাইনালিস্ট, তারা হচ্ছে ঈশিকা, ঐশী, অঙ্কন এবং তিলোত্তমা। বাকি রইল তিনজন ফাইনালিস্ট। আমাদের তিনজনের হাতে তিনটি ক্রেস্ট আছে। আমি আর বেশি কথা বলবো না, আমাদের সম্মানিত প্রধান দুই বিচারক এই ক্রেস্ট তিনটি যে তিনজন প্রতিযোগী যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে সে তিনজন ফাইনালিস্টের হাতে ক্রেস্ট তুলে দিতে বলবো। প্রথমেই আমি ফেরদৌসারা ম্যামকে বলবো একজনের হাতে ক্রেস্টটি তুলে দিতে। সবশেষে এ কথাই বলতে হবে, প্রত্যেকেই আমরা পরের তরে, সেই কথাটাকে যদি মনে রাখি সবাই হাসি খুশিভাবে নেবে, কেউ মনে কষ্ট নেবে না, সবাই আসলে আমাদের কাছে খুদে গানরাজ। আমি কাকে দিব সেটা যার হাতেই থাকুক সবাই সে আনন্দকে ভাগ করে নেবে, মনে থাকবে? সবচেয়ে ছোট্ট কংগ্রাচুলেশন ঐক্য, তুমি হচ্ছ টপ সেভেন ফাইনালিস্টের মধ্যে একজন, অর্থাৎ আমাদের ফিফথ ফাইনালিস্ট। এবারে ষষ্ঠ প্রতিযোগী, আমি নিজেও জানি না সে কে, তার হাতে ক্রেস্ট তুলে দেবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক এস আই টুটুল স্যার। আমার রীতিমতো মানে শরীরে মানে কি বলবো শিভারিং হচ্ছে, কারণ আমি এদেরকে এত ভালোবাসি যে যখন ওরা একজন একজন করে নিয়ে চলে যায় আর বাচ্চাগুলো যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন মনে হয় যে এই এই কাজটা আর করব না। আমার কাছে যে নামটা এখন এসছে আমি তাকে দিই, আর তোমরা কেউই মন খারাপ করবে না, সব সময় মনে করবে যে আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, তোমাদের সব সময় তোমাদের যখন যা লাগবে আমাকে বলবে। অথিকে আমি এটা দিতে চাই। কংগ্রাচুলেশনস অথি, তুমি হচ্ছ টপ সেভেন ফাইনালিস্টের সিক্স ফাইনালিস্ট। আর একটি নাম, আর মাত্র একজন প্রতিযোগী জয়েন করবে বাকি ছয়জন ফাইনালিস্টকে। তার নাম ঘোষণার আগে আমি আমার বাম পাশে বসে থাকা চারজন ফাইনালিস্টকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। টপ সেভেন ফাইনালিস্টের শেষ নাম ঘোষণা করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক ফেরদৌসারা ম্যাম। ম্যাম, খুব খুব কঠিন, এই কঠিন কাজটি করা আরও কঠিন। আমি যাকে এখন ঘোষণা করছি প্রান্ত। কংগ্রাচুলেশনস প্রান্ত, তুমি হচ্ছ টপ সেভেন ফাইনালিস্টের একজন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।
আমরা পেয়ে গিয়েছি ডিওন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন সিক্স এর টপ সেভেন ফাইনালিস্টকে। তারা হচ্ছে ঈশিকা, ঐশী, ঐক্য, তিলোত্তমা, অথি, অঙ্কন এবং প্রান্ত, যারা লড়াই করবে গ্র্যান্ড ফিনালেতে আগামী 5ই মে। দেখা হবে আগামী পর্বে। তবে যে 7 জন প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী ধাপগুলোতে আগাতে পারলে না, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল আইয়ের সাথেই থাকুন।